ক্রিকেট বিশ্বের রাজত্ব ভারতের, বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। মূলত আইপিএল এর আশীর্বাদেই ধরা ছোঁয়ার বাইরে ইন্ডিয়ান বোর্ড। সম্প্রচার স্বত্ব বিক্রিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। মোটা অঙ্কে মিডিয়া রাইটস বিক্রিতে পথ দেখিয়েছে আইসিসিকেও। ভারতীয় প্রতিষ্ঠান ডিজনি স্টারের সঙ্গে বিরাট অঙ্কের মিডিয়া রাইটস এগ্রিমেন্ট হয়েছে আইসিসির। পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিসিআই, তাই লাভের গুড় দিতে হবে তাদেরকেও। 2024 থেকে 2027 সালের চক্রে আইসিসির আয় হবে বছরে $600 মিলিয়ন। নতুন রাজস্ব বন্টন মডেল অনুযায়ী যেখানে ভারত পাবে $231 মিলিয়ন বা 2500 কোটি টাকার বেশি, যা আইসিসির বাৎসরিক আয়ের 38.5%, আগে যা ছিল 22.4%। নতুন সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনার শুরু থেকেই নিউ রেভিনিউ শেয়ার পলিসি নিয়ে চলছিল কাটাছেঁড়া। জানা গেছে, 4 বছরের জন্য মিডিয়া স্বত্ব কিনতে আইসিসিকে $3.1 বিলিয়ন দিচ্ছে ডিজনি স্টার। আইসিসির সবশেষ মিডিয়া রাইটস ফিগার ছিল $1.9 বিলিয়ন, সেটাও 8 বছরের জন্য। আইসিসির সবশেষ বার্ষিক সাধারণ সভার প্রধান এজেন্ডা ছিল রাজস্ব বন্টন মডেল। দক্ষিণ আফ্রিকার ডারবানে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সব বোর্ডের প্রতিনিধিরা। ইন্ডিয়ান বোর্ডের তুলনায় অন্যান্যদের রেভিনিউ শেয়ার পার্সেন্টেজ অনেক কম। বাকি 11 বোর্ডের শেয়ার পৌঁছায়নি 2 অঙ্কে। $600 মিলিয়নের মধ্যে 90-এর বেশি সহযোগী সদস্যের মাঝে বছরে বন্টন হবে $765 মিলিয়ন। মাকসুম আলম খান, সময় সংবাদ।